জঙ্গলে বনে জলে জঙ্গলে যেখানেই যাও ইডলি খাবো। যে প্ল্যানটা আছে, আমরা আজকে এখান থেকে বেরিয়ে 108 শিব মন্দির যাবো। ওইখানে বাবার স্থানে একটু মাথা ঠাকাবো, প্রণাম করব, করে আবার আমরা ডেস্টিনেশনে চলে যাব। তো সাড়ে চার পাঁচ ঘন্টা জার্নি, হয়তো কিছু লেট হতে পারে, রাস্তায় দু একবার দাঁড়াতে হতে পারে। তো চলো একবারে আমরা গোপ্রো মুডে তোমাদের সাথে কথা হচ্ছে, চলো। তো বন্ধু, আমরা বেরিয়ে গেছি, এখন কৈকালির ওপর দিয়ে যাচ্ছি। আমরা বালি ব্রিজ হয়ে ক্রস করবো। বালি ব্রিজ আমাদের বাড়ি থেকে ডিস্টেন্স হচ্ছে 10 কিলোমিটার, আর ডানকুনি 19 কিলোমিটার, আর শক্তিগড় হচ্ছে 94 কিলোমিটার। শক্তিগড়ে গিয়ে আমাদের কিছুক্ষণ জাস্ট চা টা খাওয়ার ইচ্ছে আছে, কিছুক্ষণের জন্য থামবো, বেশিক্ষণের জন্য টাইম নেব না। তার কারণ হচ্ছে আমরা 108 শিব মন্দির যাওয়ার প্ল্যান আছে। ওইখান থেকে 108 শিব মন্দির জাস্ট 13-14 কিলোমিটার রাস্তা, যার জন্য আমরা ওইখানে বেশি কোনো সময় নষ্ট করব না। এই দক্ষিণেশ্বর ঢুকে গেলাম, এই সামনে রাউন্ডটা ঘুরে সামনে হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির, আর আমরা বাস দিয়ে বেরিয়ে যাব। আজকে মায়ের কাছে যাওয়া হচ্ছে না। কিছু কিছু ব্রিজ আছে, মানে সেই সব ব্রিজের উপর উঠলে মনটা খুব ভালো হয়ে যায়। তার মধ্যে বালি ব্রিজ একটা, খুব সুন্দর লাগে। নিচেতে গঙ্গা, পাশে মা ভবতারিণী মন্দির দক্ষিণেশ্বর। ও অদ্ভুত, দারুণ দারুণ। জাস্ট এখান থেকে দুটো ভাগ হয়েছে, একটা NH2, একটা NH6, একটা বোম্বে রোড, একটা দিল্লি রোড। আমরা দিল্লি রোড দিয়ে বর্ধমানের দিকে যাচ্ছি। এখানে একটা টার্নিং আছে, বিশাল টার্নিং। তোমাদেরকে আগে একটা ব্লকে দেখিয়েছিলাম, বিশাল টার্নিং, একদম পুরো বৃত্ত। এই দেখো টার্নিংটা চলছে, তোমরাও ক্যামেরাতে কতটা বুঝতে পারছো জানি না, বিশাল। তো টার্নিংটা শেষ হলো এখানে। এ দেখো সামনে যাচ্ছে, হেলমেট নেই, আগে আরেকজন যাচ্ছে, তারও মাথায় হেলমেট নেই। এই দেখো লাল জামা পরে একজন যাচ্ছে, দেখো এই সামনে সামনে সামনে, এই এই দেখো কোনো হেলমেট নেই। আমরা প্রথম টোল প্লাজা ক্রস করছি, ডানকুনি টোল প্লাজা। আমাদের তো টোল লাগবে না, আমরা বাঁ দিক করে বেরিয়ে চলে যাব। এই যে ডান দিকে রাস্তা হচ্ছে, রাস্তা এক্সটেনশন হচ্ছে, বিরাট চওড়া হয়ে যাবে রাস্তা। কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম, দাঁড়ানোর কারণ হচ্ছে অনামিকার পায়ে একটু ব্যথা করছিল। ও তো আগে অভ্যেস নেই, আমি জানি একটু হবে, ওর একটু প্রবলেম হবে, দু চারবার যাতায়াত করতে করতে ঠিক হয়ে যাবে। তার জন্য একটু দাঁড়ালাম, ও হাঁটাচলা করে পাটা ঠিক করে নিল, আর কিছু ছবি টবি তোলা হলো। এই ছবিগুলো আমি ইনস্টাগ্রামে দিয়ে দেবো, তোমরা দেখতে পাবে। জায়গাটা এবার দেখো, একদম সোজা রাস্তা, কী সুন্দর লাগছে জায়গাটা, দারুণ দারুণ, পুরো সোজা বেরিয়ে গিয়েছে সোজা। তোমাদের বাঁ দিকটা দিকে তাকাও, যে সবুজ যে ভাবটা ছিল কিছুদিন আগেও, যে সবুজ একটা আভা ছিল, সে সবুজটা চলে গেছে। তাই ডানের দিকে বাম দিকে তুমি যেদিকে তাকাও, লেফট রাইট যেদিকে তাকাও, পুরো পুরো ইয়েলোইস একটা মাঠ, মাঠের চেয়ারটা পুরো পাল্টে গেছে। তারপরে পাঁচ সিট ক্রস করবো, আরে বাপ রে কি ধুলো রে বাবা, প্রচন্ড ধুলো। এই পাশে টোল প্লাজা আমরা ক্রস করছি, রাস্তার কাজ হচ্ছে বলে এদিকে ঘুরিয়ে দিয়েছে রাস্তাটাকে।
অনেক কটা ডাইভারশন আছে। এই দেখো কাণ্ড, ও বাবা, ও এই দেখো পুরো রাস্তা কাজ হচ্ছে, এদিকটা পুরো কেটে দিয়েছে, আগের দিনে কাটাটা ছিল না। এই শক্তিগড় ঢুকে গেছে, ঢুকে গেছে। তার মেনু কার্ড দেখছি, ওরা দেবে তাই প্রচণ্ড টায়ার্ড, এতক্ষণ জার্নি বাইকে তো করেনি, বিরাট। পায়ের অবস্থা কেমন? করছে না, আমেরিকা নিয়েছে ইডলি, আমার অল টাইম ফেভারিট এটা, যেখানে জন রনে বনে জনে জঙ্গলে যেখানেই দাও ইডলি খাবো। কচুরি ডাল এরকম 108টা মন্দির আছে, 108টা গুণে অবশ্য দেখিনি কোনোদিন, বলে 108টা মন্দির আছে, আমি দেখিনি, এবার প্রথমই এসেছি। তো আমি আগে এসে দর্শন করে গেলাম, এবার অপূর্ব আসবে, কারণ আমাদের পুরো লাগেজ বাঁধা আছে মোটর সাইকেলে, তো দুজন একসঙ্গে বেরোনোটা খুব মুশকিল। তো আমি প্রণাম করে গেলাম, এবার এসে ও প্রণাম করবে, কিছু করার নেই। অনেকদিন ধরে যাবো যাবো ভাবছিলাম, কিন্তু অনেকদিন পর সুযোগ পেলাম এখানে আসার। 108টা মন্দির, শিব ঠাকুরের মন্দির, তো দেখো তোমরাও দর্শন করো, আমরা প্রণাম করি। জয় ভোলেনাথ। শিব মন্দির থেকে বেরিয়ে গেলাম, প্রচন্ড গরম লাগছে, প্রচন্ড রোদের তেজও বেড়ে গেল। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা এগিয়ে যাই। সামনে একটা রেস্টুরেন্ট আসছে, বাঙাল ঘটি, ঘটি বাঙাল না বাঙাল ঘটি, একটা কি বাঙাল ঘটি রেস্টুরেন্ট। এই ভেরিয়া ঢুকছি, এই ভেরিয়াতে এখন ফ্লাইওভারের কাজ চলছে, এই রাস্তাটা খুব অফরোডিং এর মতন হয়ে গেছে, মাটি পড়ে আছে রাস্তার মধ্যে। এই যে সাইডে পিলারগুলো তৈরি হচ্ছে, কিছুদিন সব অসুবিধা হয় কিন্তু পরে যখন কাজটা হয়ে যায় তখন আমাদেরই ভালো হয়। ওপর দিয়ে মেন লাইনটা চলে গেছে, এরকম রিক্সে জার্নি করছে, দেখো একটা এতে গাদাগাদি করে কীরকম সব চেপেছে, এই যাচ্ছে পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, দেখো কি সুন্দর লাগছে মাঝ এই দিকে কালো রাস্তা, আদিকে
মলারপুর চলে এলাম, ওই যে সামনে বাড়ি দেখছো না, ওগুলো সব মলারপুর বাড়ি লাইন। কোথাও কিছু গন্ডগোল হচ্ছে বোধ হয়, বিশাল গাড়ির লাইন। কিভাবে যেতে হচ্ছে দেখো, ভয়ঙ্কর ব্যাপার। বাড়ি ফিরে তোমাদের সামনে আসতে পারিনি, তার কারণ হচ্ছে আসার সময় এতটা টায়ার্ড হয়ে গেছিলাম, তার উপর একটা বিরাট অবরোধের সামনে আমরা পড়ে গেছিলাম, রাস্তা পুরো জ্যাম ছিল। তো যাই হোক, আসার পর আর ব্লগটা কমপ্লিট করতে পারিনি, তাই আজকে আবার চলে এসেছি। এটা কিন্তু পরের দিনের সন্ধ্যের সময়, সকালে একদম কিচ্ছু করতে পারিনি। তার কারণ হচ্ছে সকালে আমাদের এখানে অফিসে পুজো হয়েছে, সেই অফিসে পুজোর জন্য আমরা প্রচণ্ড ব্যস্ত ছিলাম, তার জন্য আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আর অনামিকার পা ঠিক আছে, কোনো রকম প্রবলেম আর হয়নি, ও একটু টান ধরার মতন হয়েছিল। তোমরা পাশে থেকো, সঙ্গে থেকো, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, আর যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্টস করে জানিও। তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, টাটা।